জুয়া খেলায় অভিযুক্ত আটজনের তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিল খাতরা মহকুমা আদালত প্রসঙ্গত বুধবার গভীর রাতে গোপন সূত্রে জুয়া খেলার খবর পেয়ে খাতরা থানার এসডিপিও কাশীনাথ মিস্ত্রির নেতৃত্বে খাতরার সাহেববান্ধ মোড়ে জৈনিক গোরাচাঁদ মাহাতোর বাড়িতে হানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় আটজনকে পাশাপাশি জুয়া খেলার সাত সরঞ্জাম সহ বোর্ড মানি হিসেবে নগদ পঁচাশি হাজার তিনশো আশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানায় ঘটনাটা ছিল গতকাল রাতে আমাদের কাছে গোপন সূত্র মারফত খবর আসে যে ওই আপনার খাতরা থানার সাহেববাঁধ এলাকায় করাচাঁদ মাহাতোর বাড়িতে একটা জুয়ার আসর বসেছে এবং সেই অনুযায়ী আমরা পুলিশ নিয়ে গিয়ে গোরাচাঁদ মাহাতোর বাড়ি ঘিরে ফেলি এবং সেখান থেকে আমরা গোরাচাঁদ মাহাতো সহ আরও সাতজন অর্থাৎ মোট আটজনকে আমরা গ্রেফতার করি এবং বোর্ড মানি হিসেবে পঁচাশি হাজার তিনশো আশি টাকা এবং এই জুয়া খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন সাজ সরঞ্জাম আমরা বাজেয়াপ্ত করি বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত আটজনকে খাত্রা মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের আইএনজীবী সঞ্জয় কুমার পাত্র জানান তার মক্কেলরা নির্দোষ জামিনের আবেদন করা হয়েছিল বিচারক জামিনের আবেদন খারিজ করে তিন দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন তা ছিল থ্রি ফোর গ্যামলিং অ্যাক্টের কেস খাটারা থানার থেকে আটজনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন কোর্টে প্রোডাকশন করেন আমি অভিযুক্তদের পক্ষে জামিনের দরখাস্ত করি লন্ডেড এসিডিএম কোর্ট খাটারা তিনি তাদের জামিনের আবেদন খারিজ করে পর আগামী পাঁচ তারিখে ডেট রেখেছেন আমি পুনরায় তাদের পক্ষে আগামী পাঁচ তারিখে জামিনে আবেদন খাত্রা থেকে দেবনাথ পদুকের বাংলা